একটা ডিভোর্সি মেয়েকে আমি আজকে অ্যান্টিপির মাধ্যমে সবাইকে একটা প্রশ্ন করতে চাই, এই যে সুগার ড্যাডি এক জিনিস আর বয়সে গ্যাপে বিয়ে হওয়া অন্য জিনিস, একটা মেয়ে সিঙ্গেল মাদারকে সন্তান সহ বাংলাদেশের কয়টা ইয়ং ছেলে বিয়ে করতে চাইবে? আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের, স্বাগত জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি আপনাদের প্রিয় ভাইরাল গার্ল, ভাইরাল গার্ল বললাম কিন্তু আসল পরিচয় হলো একজন নারী উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার রুবায়েত ফাতিমা তনি। মিস তনি কেমন আছেন? ঈদে তো বেশ ব্যস্ত মনে হয় পোশাক আশাকের ব্যবসা নিয়ে। জি ভাইয়া, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর অনেক ব্যস্ততা সময় যাচ্ছে, মানে ব্যস্ত মানে এমন আছে মাঝখানে আমি চার দিন টানা ঘুমাই নাই, মানে এত কাজের প্রেশার। তো এখন টানা দেখা গেছে কোনো দিন 20 ঘন্টা, কোনো দিন টানা 24 ঘন্টা কাজ করা লাগতেছে। সো ঈদের প্রেশারটা পুরোপুরি যাচ্ছে। সো ভালো সব মিলে, মানে কাজটাকে আসলে আমি এনজয় করি আর কি, মানে কাজ নিয়ে কোনো অভিযোগ নেই। আচ্ছা, তারপরে তো আপনি বাবা মার অমতে বিয়ে করলেন, কিন্তু তারপরে আবার নিজে বললেন ধাক্কা খেলেন, কিন্তু পরে তো আবার সমাজকে অন্যভাবে একটা সজোরে ধাক্কা দিলেন অসমবয়সী একটা বিয়ের সম্পর্ক করে, মানে আপনার চেয়েও যার বয়স বেশ খানিকটা বেশি। তো তখন সেই ধাক্কাটা দেওয়ার ক্ষেত্রে তখন কি কখনো মনে হয়েছিল যে এটাও একটা ভুল হচ্ছে কি না? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। না, এটা তখনও মনে হয়, কারণ হচ্ছে একটা ডিভোর্সি মেয়েকে আমি আজকে অ্যান্টিপির মাধ্যমে সবাইকে একটা প্রশ্ন করতে চাই, এই যে সুগার ড্যাডি এক জিনিস আর বয়সে গ্যাপে বিয়ে হওয়া অন্য জিনিস। সুগার ড্যাডি সম্পূর্ণ টোটালি আলাদা, এটা মডেল নায়িকাদেরকে বলা হয় যে তারা সুগার ড্যাডি মেনটেন করে, বাট আমাদের মতো যারা সাধারণ মানুষ, একটা মেয়ের যখন ডিভোর্স হয়, আমার প্রশ্নটা, একটা মেয়ের যখন ডিভোর্স হয় এবং একটা সন্তান সহ, ডিভোর্স বিভিন্ন কারণে হতে পারে ওই বিতর্কে আমরা যাব না, একটা মেয়ে সিঙ্গেল মাদারকে সন্তান সহ বাংলাদেশের কয়টা ইয়ং ছেলে বিয়ে করতে চাইবে? আর যদি একটা ইয়ং ছেলে বিয়েও করে, তার ফ্যামিলি ওই সিঙ্গেল মাদারের যে আগের বাচ্চাটা থাকবে তাকে কতটুকু গ্রহণ করবে, এটা একটু আমি জানতে চাই। কয়টা ফ্যামিলি করবে উইলিংলি বলেন? যদি ছেলেটা গ্রহণ করতে চায়ও ওই ছেলের ফ্যামিলি বাধা হয়ে দাঁড়াবে, ওই মেয়েটাকে একটা অসহায়ত্বের মধ্যে বড় হইতে হবে, একটা মানসিক প্রেশারের মধ্যে বড় হইতে হবে। সো অ্যাজ এ মাদার আমি সবার আগে নিজের ভালোর আগে চিন্তা করবো আমার সন্তানের, আমি কাকে বিয়ে করলে আমার, কে আমার সন্তানকে নিজের সন্তানের মতো বড় করবে, সবচেয়ে বড় হতো বড় কথা হলো মানসিক শান্তি দিবে। সো যেমন আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করার একমাত্র কারণ হচ্ছে সে অনেক বেশি ভালো মানুষ এবং সে কোনো সুগার ড্যাডি না, ওর কোনো সুগার নাই, শুধু লবণ আছে। এবং সে আমাদের এই, আমার তো এই ঘরে একটা সন্তান আছে সারফরাজ, সারফরাজ এবং সানবিকে আমার থেকে আমার হাজব্যান্ড অনেক বেশি টেক কেয়ার করে। সো ডেফিনেটলি আমি আগে চেয়েছি যার কাছে আমি ভালো থাকবো, আমার সন্তান নিরাপদ থাকবে, আমি নিরাপদ থাকবো। এরকম আমরা অনেক ঘটনা দেখি যে আগের ঘরের সন্তানকে সৎ বাবা রেপ করেছে, আমরা দেখি না আমাদের সমাজে এরকম অনেক দৃষ্টান্ত আছে, আগের ঘরের সন্তানকে মেরে ফেলেছে, অনেক কিছু হয়, তখন মাও অসহায় থাকে, কিছু করার থাকে না। কিন্তু আমি ছোটোবেলা থেকেই খুব থাকে না স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে এবং আমি সবসময় আর আমি আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসি, আমি সবসময় চেয়েছি যে মানে যখন থেকে আমার বুঝ জ্ঞান হয়েছে যে মানে সবসময় নিজের মানুষরা ভালো থাকুক।